হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, চলে আসলাম অ্যাডভান্স সার্ভারের ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন কি আসছে না আসছে সব জানাই দিব, আর ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই দ্য ওয়ে, আমি এখানে যারা গেমিন লিখে রাখছি, যদিও নিজের নাম কখনো যারা গেমিন ওখানে দিনে অরিজিনালিটিতে। আর এখানে যা যা দেওয়া হয়েছে সব ক্লাইম করে নিছি। এখানে ডায়মন্ড দেওয়া হয়েছিল, একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল, এটা দেওয়া হয়েছিল, এগুলো সব ক্লাইম করে নিছি। তো মেইন পার্ট হচ্ছে কি, নতুন ক্যারেক্টার, নতুন ক্যারেক্টার কি আসছে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যাসিভ ক্যারেক্টার, এটা যে ইউজ করবে অর্থাৎ ইয়াকে, টিমমেটকে। আচ্ছা, আমার কাছে সবসময় মুখতে এনিমি আসে, এনিমি বলতে বলতে গেম খেলতে খেলতে। আর টিমমেটকে আপনি 5% স্পিডে রিভাইভ করতে পারবেন, আর 5 সেকেন্ডের মধ্যে ওকে 15 হেলথ দিয়ে দিবে যদি লেভেল 1 থাকে। আর যখন লেভেল 6 থাকবে তখন রিভাইভের স্পিডটা 20% হয়ে যাবে, টিমমেটকে 5 সেকেন্ডের মধ্যে 40 হেলথ দিয়ে দিবে। তো এটা আমার ভালো লাগছে, এটা আপনার টিমমেটকে সবসময় নিতে বলবেন, কাজে লাগবে, আপনার উপকার হবে। আর এখানে যে করোনা, তারপর করোনা ক্যারেক্টার, তারপরে আলো, খোকম, এগুলো কোনো চেঞ্জ আসা নাই। এখানে আরেকটা নিউ ক্যারেক্টার আসছে, এটা হচ্ছে কি, এটা একটা প্যাসিভ ক্যারেক্টার। আর এটা এমনি তো নর্মাল মোকোতে মনে করেন এনিমিকে শ্যুট করলে 5 সেকেন্ড পর্যন্ত তার লোকেশন দেখা যায়। আর ইলেট মোকোতে, অর্থাৎ এটা ইলেট মোকো, এটাতে আপনি লেভেল 1 থাকলে ক্যারেক্টারটা, তাহলে তার 2 সেকেন্ড বেশি দেখা যাবে, মানে এনিমির লোকেশন। আর যদি লেভেল 6 থাকে তাহলে তার 6.5 সেকেন্ড পর্যন্ত এনিমিটার লোকেশন দেখা যাবে, অর্থাৎ যে মানে এই ক্যারেক্টারে মার খাবে তার রেহাই নেই। তো এটা হচ্ছে আরও একটা ক্যারেক্টার। তো গাইস, এই ক্যারেক্টারটা হচ্ছে গেম চেঞ্জের একটা ক্যারেক্টার, এটা অ্যাক্টিভ ক্যারেক্টার, এটা আলোকের লাইট। সেটা কীভাবে আপনাদেরকে বুঝাই বলি, এটার কাজ হচ্ছে 5 মিনিটের মধ্যে, মানে 5 মিটারের মধ্যে, 5 মিটারের মধ্যে একটা হিলিং জোন তৈরি করে, এবং তার মধ্যে যদি টিমমেট থাকে এবং আপনি, তিনজনে কিন্তু 3 হেলথ করে পাবেন, অর্থাৎ 5 মিটারের মধ্যে। যদি এটি ইউজ করার সময় আপনি ডাউন হয়ে যান, তাহলে নিজে নিজে কিন্তু ওটা আপনি রিভাইভ করে নিতে পারবেন, নিজেকে নিজে রিভাইভ করে দিতে পারবেন। এটা লেভেল 1 থাকলে মানে 10 সেকেন্ড করে কাজ করে, আর যদি লেভেল 6 থাকে তাহলে এটা 15 সেকেন্ড করে কাজ করে। আর লেভেল 1 থাকার সময় এটার, মানে লেভেল 1 থাকার সময় মানে কোল ডাউনটা হবে 85 সেকেন্ডের মধ্যে, আবার যখন লেভেল 6 থাকবে তখন এটা 60 সেকেন্ডের মধ্যে হবে, অর্থাৎ ওটা পুরো গেমকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এটা মানে এতটা মনে হয় হার মানে ফেলবে সবাইকে, অর্থাৎ আপনি একটা 5 মিটারের একটা হিল জোন তৈরি করবেন, আর ওখানে আপনার টিমমেটরাও 5 হেলথ করে পাবে, সরি 3 হেলথ করে পাবে। তো আমার মনে হয় ক্যারেক্টারটা ওপি, আর এগুলোতে কোনো চেঞ্জ আসা নাই। আর মেন পয়েন্ট হচ্ছে আপনি নিজেকে নিজে রিভাইভ করতে পারবেন, এটাই হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, আর এটাই গেমকে চেঞ্জ করতে পারে। তো গাইস, এখানে কিন্তু নিউ একটা প্যাট আসছে, যেটাতে গ্লিচ হওয়ার কারণে এটার মানে কি, এটা আমি লেভেল 7 পর্যন্ত করে ফেলছি, তারপরে কোনো কাজ হয় নাই, এটার মানে কাজ কি এটা আমি কিছু বুঝতেই পারিনি। এটার একটা নাম দিয়ে দিই, সামি বট একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, মধ্যে স্পেস দেওয়া যাচ্ছে না, বাই দ্য ওয়ে নামটা দিয়ে দিছি। তো এটার আমি অনেক ট্রাই করছি এটার কাজ কি দেখার জন্য, কিন্তু গ্রিচের কারণে এটা কোনো কাজ কি দেখা যাচ্ছে না। এটা কিন্তু বাংলাদেশের জন্য দিছে মনে হয়, মানে টাইগার ড্রেস পরে কিউট আছে কিন্তু অনেক। আসলে তো আমি নিয়ে নিবো 100%, এটা আমার অনেক কিউট লাগছে আর ভালোও লাগছে। এটা মনে হয় শুধু বাংলাদেশিদের জন্য দেওয়া হয়েছে, বাই দ্য ওয়ে। তারপরে যাই, তারপরে কী আছে আর, আচ্ছা হ্যাঁ, এখানে কী কী আসছে দেখি আমি। এখানে আসে মোটামুটি কোনো চেঞ্জ আসা নাই, নতুন কিছু আসছে বলে মনে হচ্ছে না প্যাডটা ছাড়া। এগুলো তো সব আগে ছিল। আর কী কী আছে এখানে, প্যাড নিউ নাই, এটা এটা সব আগেরই, চেঞ্জ নাই, এটাও আগের, এখানে কিছু চেঞ্জ আসা নাই, এটাও আগের, এটাও আগের, এখানেও কোনো কিছু চেঞ্জ আসে নাই আগের মতোই। এখানে কিছু চেঞ্জ আসলো মনে হয় না আমাদের সার্ভারে দিবে, এটা এটা কি জানি না আমি ঠিক, এটা কি আসতেও পারে আদৌ আসতেও পারে জানি না আমি ঠিক। আচ্ছা, এগুলো এগুলো কিছুই কিছুই, আচ্ছা এগুলো তো সব আগের মনে হয়, তেমন একটা ভালো লাগে না এখানে কিছু আমার। আচ্ছা, ইমোটের এখানে, ওয়াও, এটা কি আদৌ কি গিফট করা যাবে আমি জানি না। ফুলের ইমোটটা যদি গিফট করা যায় তাহলে হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ডকে গিফট করতে পারবেন ফুলের ইমোট, যদি এখানে আমি কিনতে পারতেছি না এগুলো গিফট করা যায়, কীভাবে গিফট করবো জানি না। আই লাভ ইউ সবাইকে। আচ্ছা, এখানে ম্যাজিক কিউব দিয়ে, ম্যাজিক কিউব এগুলো এগুলো আছে প্রায়, এগুলো এগুলো কি আদৌ কি দিবে মনে হয় কি জানি। তো গাইস, এখানে মেন পয়েন্ট হচ্ছে যে আমার চুলটা, যেটা আমি সবসময় ইউজ করি, এই দুইটা, এই দুইটা তো গাইস সবাই ফেভারিট, কিন্তু এটা সার্ভার মানে অ্যাডভান্স সার্ভার যতবার আসছে ততবারই দেখানো হয়েছে, কিন্তু আদৌ কি দিবে কি দিবেন এটা কিন্তু জানি না। দিলে কিন্তু ভালো হইতো, এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কারা কারা আগ্রহী, এটা পেলে কেমন খুশি হবেন আপনারা, মানে গেরিনাকে বলিয়েন যাতে এটা তাড়াতাড়ি দেওয়া দেওয়া হয় আমাদেরকে, যদি দেয় আর কি, না দিলে তো কিছু করার নেই গাইস। তো এখানে আর কি কি নতুন আসছে, এখানে মিশন, এই মিশনগুলো কমপ্লিট করলে আমাকে ডায়মন্ড দিবে, অর্থাৎ আমি বড় লোক, এখানে ডায়মন্ডের অভাব নেই গাইস, ডায়মন্ডের কোনো অভাব নাই এখানে।
হ্যাপি লেভেলের ডায়মন্ড। তো গাইস এখানে কিন্তু নিউ মোডও আসছে, এটা আপনারা বললে এটা নিয়ে আবার নতুন একটা ভিডিও বানাই নিব। আর ম্যাপে কি কি চেঞ্জ আসছে ওটা নিয়েও না হয় নতুন একটা ভিডিও বানাই নিব, এখানে এত কিছু একসাথে দেখানো যাচ্ছে না। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউ কিন্তু একটা গান আসছে গাইস আসছে এখানে। হ্যাঁ নিউকে যে গানটা আসছে সেটা আপনাদেরকে দেখাই দিই আমি, সেটা হচ্ছে কোথায় এটা এটা ওপি। কিন্তু গানটা আমার অনেক বেশি ভালো লাগছে, কতটা কাজ দিবে আপনারা যখন নিবেন তখন বুঝতে পারবেন। এটা আমার ওপি লাগছে গানটা, আমি যদিও গেম প্লে করছি কয়েকটা এটা দিয়ে, ভালোই লাগছে আমার এটা গানটা। তো আচ্ছা আপনাদেরকে গানটা দিয়ে একটা গেম প্লে করে দেখাবো, কি বলেন আপনারা? আচ্ছা ট্রেনিং রুমে যেয়ে একটা গেম প্লে করে দেখালে মনে হয় ভালো হয়। আচ্ছা আমরা ট্রেনিং রুমে যাই। তো গাইস আমরা ট্রেনিং রুমে চলে আসলাম। আচ্ছা তো গাইস আমরা ট্রেনিং রুমে চলে আসলাম, কিন্তু গানটা সব ধরনের কিন্তু অ্যাটাচমেন্ট নেওয়া যায় আমি যতদূর জানি। তো আপনাদেরকে গানটা নিয়ে আমি দেখাই দিই এখানে, এখানে কিন্তু সব ঠিক আছে। আচ্ছা এখানে সব ধরনের অ্যাটাচমেন্ট নেওয়া যায়, আমি এখানে সাইলেন্সার নিলাম এগুলো আর কি নিব। তো গাইস এখানে দেখেন 50, 67 করে ড্যামেজ, 110 মাঝে মাঝে 110 করেও দেয়। আচ্ছা 67টা বেশি দেয় গাইস, মানে মোট কথা হচ্ছে আপনাকে এ গানে বেশি যে ড্যামেজটা দিবে সেটা হচ্ছে 67 ড্যামেজটা। আর যদি হেডশট লাগে তাহলে 300, হ্যাঁ যদি এটাতে এখানে হেডশট দিতে পারেন তাহলে 300। আর এমনিতে সাধারণত এটা 67 করে ড্যামেজ দেয়, 50, 67 এরকম করে ড্যামেজ দেয়। আমার তো এখানে এরকমই মনে হচ্ছে 50, 67 এরকমই ড্যামেজ দিচ্ছে বেশিরভাগই, ভালোই ড্যামেজ দেয় খারাপ না, কিন্তু 107 করেও দিচ্ছে গাইস। আচ্ছা এখানে দিয়ে ট্রাই করে দেখি গাইস, এখানে দেখেন হ্যাঁ মোটামুটি, মোট কথা হচ্ছে এটা কমপক্ষে 67 ড্যামেজ দিয়ে থাকে দূরে হোক কাছে হোক। আর এত দূরে করে দিলেও 67, হ্যাঁ 67 করে করে ড্যামেজ দিবে আপনাকে গানটাতে। আর হেডশট লাগলে কিন্তু 300, তো এটা ওপি গানটা, তো ওপি লাগছে আমার। আপনাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিয়ে, নতুন গান আই হোপ নতুন গান দিয়ে ভালো গেম প্লে করতে পারবো সবাই। হ্যাঁ গাইস তো এটা নিয়ে আর কি খেলবো, কি খেলবো মারতে পারতেছি না আমি, আমার তো নতুন মোবাইল কি বলবো। হ্যাঁ মোট কথা এটাতে 67 ড্যামেজ দিবে, আর আপনাকে দৌড়ে হলে হেডশট দিবে। আচ্ছা আমি এখন ট্রেনিং রুমে একটু যাই দেখি কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না। এখানে কোনো চেঞ্জ হয়নি, ঠিক আগের মতোই আছে, এখানে তো কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা ট্রেনিং রুমে মূলত চেঞ্জ হয়েছে কি হয়েছে, এটা কাপেলদের জন্য, কাপেলরা বেশিরভাগ ট্রেনিং রুমে ঘোরাঘুরি করে আর ভিডিও টিডিও মেক করার জন্য এমনি কাপেল টাইপসের, তো ট্রেনিং রুমে আসে সবাই। তো আপাতত ট্রেনিং রুমে কোনো চেঞ্জ করাই নেই, যদিও আমাদের ট্রেনিং রুমে এখন যেটা আছে সেটা কিন্তু জোস আছে অতটা খারাপও না। আড্ডা দেওয়া যায় এখানে, জোস কিন্তু জোস করছে এটা, আগে যেরকম জোস এখনও তো জোস আছেই, চেঞ্জ হয়নি কিছু। তো হয়তো অনেকে কষ্ট পাইতে পারে যে এখানে কিছু চেঞ্জ হয়েছে মনে হয়, এটা এটা আসলে অনেকের ফেভারিট, এটা কোনো চেঞ্জ হয়নি এটা কি আসলে জানি না। তো দেখা গেল এখানে কোনো চেঞ্জ নাই। আচ্ছা আমরা এখান থেকে চলে যাই। তো গাইস এখানে কোনো রকম চেঞ্জ নাই, সব আগের মতো আছে ট্রেনিং রুমে। তবে ম্যাপে চেঞ্জ হয়েছে কিনা সেটা জানতে চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে বলে দিবেন। আচ্ছা আমরা এটা সিএস খেলে দেখাই, স্টার্ট স্টার্ট টাইম লাগতেছে। তো গাইস ভিডিওটা কেমন লাগছে জানাই দিবেন, আর আরও কিছু নতুন কিছু জানতে চাইলে সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে বলে দিবেন যে কী কী জানতে চাচ্ছেন, বা আমরা কী কিসে গেম প্লে করে আপনাদেরকে ভিডিও দেবো এটা বলে দিবেন। আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আমরা আমাদের চ্যানেলে 1 মিলিয়নটা তাড়াতাড়ি কমপ্লিট করে দেন। তো গাইস এখানে কিন্তু গেম চেঞ্জ করার মতো অনেকগুলো ক্যারেক্টার আসছে, অনেকগুলো না একটা ক্যারেক্টার বলতে গেলে, ওইটা পুরো গেমকে চেঞ্জ করে দিতে পারে। দেখা যাক এবার কী হয়, করোনার মতো ক্যারেক্টারকে টক্কর দিতে পারে কি না। তো এখানে কিছুই চেঞ্জ আসেনি, এক এক ম্যাপে এক এক সময় এক এক রকম করে আসে, এখানে শুধু গানটাই আসছে। আচ্ছা গানটার নামটা কি আমি দেখি, SC80 উপরালাই জানি, এটার নামটা কি আমি জানি না ঠিক। আচ্ছা তো গাইস ভিডিওটা কেমন লাগছে সেটা জানাই দিবেন, এখানে আপনারা যদি আরও কিছু জানতে চান আমরা ভিডিও নিয়ে আসবো তা কমেন্ট সেকশনে জানাই দিবেন, ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাই দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই বাই, হ্যাভ এ গুড ডে।